স্থূলকোণের ত্রিভুজ ধরে স্থূলকোণ সংখ্যা কতটি? ঠিক আছে, আমরা জানি আগে স্থূলকোণ কি, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, তাদেরকে বলা হয় স্থূলকোণের ত্রিভুজ। তেমনি আমরা একটি স্থূলকোণ ত্রিভুজ অঙ্কন করি। হ্যাঁ, এই যে এটা হয়ে গেল আমাদের স্থূলকোণের ত্রিভুজ। ঠিক আছে, এখন এখানে এই যে কোণটা দেখতে পাচ্ছি আমরা, ত্রিভুজ নাম দেই এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণ। কি? এটা হচ্ছে স্থূলকোণ। এবং এখানে যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণকে বলবো আমরা সূক্ষ্মকোণ। কি? সূক্ষ্মকোণ। ঠিক আছে, স্থূলকোণ ত্রিভুজের 90 ডিগ্রির চেয়ে বেশি হবে কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম হবে, আর সূক্ষ্মকোণের মান হবে হচ্ছে গিয়ে 90 ডিগ্রির চেয়ে অবশ্যই কম হবে। ঠিক আছে, সে কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তার মানে এই ত্রিভুজটা বা যে কোনো ত্রিভুজ সূক্ষ্মকোণ থাকতে পারে 2টি এবং স্থূলকোণ থাকতে পারে 1টি। ঠিক আছে, তাহলে স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণ সংখ্যাটা 1টা।